আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আজকে বিপিএল এ খুলনা এবং চট্টগ্রাম মাঠে নামার আগে দুটি হাস্যকর ঘটনা ঘটেছে। আপনারা দেখলে, ভিডিওটি দেখলে আপনারাও হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি এবং আপনারাও একটু হাসুন। মূলত সর্বপ্রথম কিন্তু গ্যালারিতে থাকা দুজন নিব্বা নিব্বিকে দেখানো হচ্ছিল। আসলে ম্যাচ শুরুর আগে ক্যামেরাম্যানরা দর্শকদেরকে দেখায়, এদিক ওদিক দেখায়, তো সেই সময় আসলে ক্যামেরায় পড়ে যায় একজোড়া নিব্বা নিব্বির। আগের বিপিএলও কিন্তু এরকম ঘটনা একটা ঘটেছিল, তবে তারা কিন্তু জুটিয়ে প্রেম করছিল। কিন্তু হঠাৎ করে পিছন থেকে কেউ তাদেরকে যখন ডেকে বললেই তোমাদেরকে ক্যামেরায় দেখানো হচ্ছে, তখনই যেন তারা হুঁশে আসলো। মূলত তারা নিজেরাও জানে না যে তাদের ক্যামেরায় দেখানো হচ্ছে। তখনই কিন্তু মেয়েটির মুখ লুকাতে শুরু করে এবং ছেলেটি তো ওইদিকে ঘুরে পড়ে। পরে অবশ্য কিন্তু তার আগেই কিন্তু চেহারা তাদের সবাই দেখে ফেলেছে টিভি ক্যামেরায়। এই ঘটনা এখানেই শেষ। তো তারপরে কিন্তু টস করার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আজকে। কেননা আজকে টসের কয়েনটাই হারিয়ে ফেলেছিল এনামুলক বিজয়। কিন্তু স্বাভাবিকভাবেই কয়েনটি ছুড়ে মেরেছিলেন ওপরে, এবং যখন আসলে কয়েনটি নিচে পড়ে এবং যখন রকিবুল হাসানকে ম্যাচ রেফারি তাকে জিজ্ঞাসা করা হয় যে আসলে কয়েনটি কি পড়েছে, হেড নাকি টেল, তখন কিন্তু রকিবুল হাসান কিন্তু টসের কয়েনটাই খুঁজে পাচ্ছিলেন না, যা সত্যি হাস্যকর একটা বিষয়। তিনি আর সবাই হাসছিলেন এই ঘটনা ধারাভাষ্য কক্ষ থেকে। আসলে আতার আলীকান্ত হাসতে হাসতে শেষ। পরে অবশ্য দেখা যায় সুব্রত হোম কিন্তু স্পানির ওই বোর্ডের নিচ থেকে এই টসের কয়েনটা বের করে নেয়। পরে অবশ্য সবাই হাসতেল, আর এই ঘটনায় সব থেকে বেশি হাস্যজ্জ্বল দেখা যাচ্ছিল এনামুলক বিজয়কে। মূলত এনামুলক বিজয় হাসতে হাসতে শেষ হয়ে গেছেন, এবং পরে আরও একবার টস করা হয় এবং সেই টসে জয়ী হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার জয়ী হওয়ার পর তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং রকিবুল হাসান কিন্তু পরের টসের কয়েনটার দিকে খুব ভালোভাবেই নজর রেখেছিল, এজন্য আসলে তিনি এই কয়েনটি আর হারাননি। তো দর্শক, আপনাদের কাছে কোন বিষয়টি বেশি মজা লেগেছে, টসের বিষয়টি নাকি ওই নিব্বা নিব্বির গ্যালারিতে আবারও ক্যামেরার সামনে চলে আসা এই বিষয়টি? অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।